বঙ্গ রাজনীতি এই মুহূর্তে গোটা দেশে শিরোনামে বিভিন্ন ইস্যু নিয়ে, আর এই রাজ্যের মানুষের স্বার্থে কতটা কাজ হচ্ছে বা না হচ্ছে বা উন্নয়নের কথায় কতটা হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের ডিজিটাল খাবরি লালে এক্সক্লুসিভলি আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নজরুল ইসলাম। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত ডিজিটাল খাবরি লালে। স্যার, আপনার কাছে প্রথম যে প্রশ্নটা করব, যে যেভাবে রাজ্য রাজনীতির যা অবস্থা এখন, আপনার যে ভিউ সেটা কি কি মনে করছেন রাজ্যের অবস্থা? দেখুন, রাজ্যের রাজনীতি নিয়ে আমার যেটা সবথেকে খারাপ লাগে আছে, যে সেটা দুর্নীতি প্রাচীনকাল থেকে ছিল, কিন্তু এখন রাজ্যের রাজনীতিতে দুর্নীতিটা এতটাই সিস্টেমাইজড হয়ে গিয়েছে যে একদম সর্বোচ্চ মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে ক্যাবিনেট মন্ত্রীরা হয়ে আমলারা, পুলিশের লোকেরা সব এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। এইটা রাজ্যের সাধারণ মানুষের পক্ষে খুবই দুর্ভাগ্যজনক। আপনি যে কথাটা বললেন, তাহলে এটা কি সত্যি, মানে যেভাবে আমলা বা আপনি নিজে এত বড় একজন আইপিএস অফিসার ছিলেন এবং যেভাবে আপনি বাংলা সামলেছেন, সত্যি কি এটা সম্ভব যে আমলা বা পুলিশরা জানেন না এবং সমস্ত দুর্নীতি হচ্ছে, এটা কি কখনো সম্ভব? না, এটা কখনোই সম্ভব নয়। ধরুন, আমি তো পুলিশে কাজ করেছি, পুলিশের কথা যদি বলেন, আপনারা থানায় পোশাক পরা যে পুলিশ থাকে, তার বাইরেও সাদা পোশাকে খবরাখবর জোগাড় করার জন্য পুলিশ থাকে। যেমন কেন্দ্রীয় সরকারের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরো আছে, র আছে, তেমনি রাজ্য সরকারের অধীনে পশ্চিমবঙ্গ পুলিশে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে। এই ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সর্বোচ্চ পদে একজন ডিজি বা এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার থাকেন, তার নিচে আইজি লেভেলের, ডিআইজি লেভেলের, এসপি লেভেলের, ডিএসপি লেভেলের ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, অনেক পুলিশকর্মী থাকে, প্রতিটা থানায় আইবির লোক থাকে। তেমনি কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, সেখানে ডিসি আছে, এসসি আছে, ইন্সপেক্টর আছে, সাব ইন্সপেক্টর আছে, কনস্টেবল আছে, প্রতিটা থানায় স্পেশাল ব্রাঞ্চের লোক থাকে। অর্থাৎ এরা দুর্নীতির যে কোনো খবর চোখে এদের পড়বি এবং এরা খবর উপরের লোকদেরকে দেবেনি। এখন মুশকিল হচ্ছে যে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী একই ব্যক্তি, অতএব এই যে সাদা পোশাকের পুলিশের লোকেরা দুর্নীতির খবর তাকে দিচ্ছেন, তারপরে তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না, এটা একমাত্র তার এই দুর্নীতিতে যুক্ত থাকলে সম্ভব। আর কেউ যদি দাবি করেন যে না, এই খবর তারা জোগাড় করতেই পারেননি, তাহলে এই যে আমি বললাম, অত ডিজি বা এডিজি লেভেল থেকে আরম্ভ করে কনস্টেবল পর্যন্ত এতগুলো লোককে রাজ্যের করের টাকে কেন পোষা হচ্ছে, তাহলে তাদের দূর করে দেওয়া হোক। তো অতএব এই যে প্রশাসন যে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটার কারণ প্রশাসনের লোকেরা এর সঙ্গে যুক্ত আছে। দেখুন যে এডুকেশন সেক্রেটারিকে ডেকেছিল তদন্তকারী সংস্থার লোকে, তারা বলছে যে মন্ত্রী বলেছেন বলে করেছেন, এটা কি কোনো অজুহাত হলো? আমাদের সার্ভিস রুলে খুব পরিষ্কারভাবে বলা আছে যে আইন অনুসারে নিজের বিবেচনাতে যেটা সঠিক মনে হবে সেইটা করবেন, যদি উপরের লোকেরা কিছু বলেন তাহলে সেটা লিখিত নিতে হবে, লিখিত যতক্ষণ না নিচ্ছেন ততক্ষণ ধরে নেওয়া হবে যে তিনি তার মতানুসারে কাজ করেছেন। আরেকটা প্রশ্ন করবো, যে আমরা দেখছি রাজ্যের মন্ত্রীরা যখন গ্রেফতার হচ্ছেন, তারা বলছেন যে, যেমন কয়েকদিন আগে জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিকদের মুখোমুখি যেটা বলেছেন যে মমতা ব্যানার্জি সব জানতেন, মমতাদি সব জানতেন, এইভাবে গ্রেফতার হওয়া একজন ব্যক্তি সে বলছেন যে মুখ্যমন্ত্রী সব জানতেন। দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক তো খুব পরিষ্কারভাবে বলেছেন, এবং পার্থ চ্যাটার্জি গ্রেফতার হওয়ার পর এরকমভাবে না বললেও, যখন তাকে গ্রেফতার করা হতে যাচ্ছে তখন তিনি বারবার মমতা ব্যানার্জিকেই ফোন করেছেন এবং সেটা কাগজপত্রে নথিভুক্ত হয়েছে যে উনি কাকে ফোন করছেন। এটা তো খুব পরিষ্কার যে রাজ্যের, ধরুন একটা স্কুলের কথা ধরুন, সেখানে একজন সাধারণ শিক্ষক, তিনি যাতে ঠিক সময় স্কুলে আসেন এবং তাকে যে ক্লাসটা দেওয়া হয়েছে রুটিনে সেটা, এবং যদি হেডমাস্টার কোনো এক্সট্রা ক্লাস দেন তাহলে সেটা নিলেই তার কাজ শেষ। কিন্তু হেডমাস্টারের কাজ কি? কোনো শিক্ষক যাতে ঠিক সময় আসে, ঠিক সময় ক্লাসে যান, ঠিকভাবে পড়ান, কোনো শিক্ষক যদি
অনুপস্থিত থাকেন তাহলে তার ক্লাসটা অন্য কাউকে দেওয়া এবং তিনি যাতে ঠিকভাবে নেন সে সব কিছু দেখে নেওয়া। কোথাও যদি কিছু ঠিকভাবে না হয় তাহলে তার দায় হেডমাস্টার এড়াতে পারে না। আমাদের সংবিধানের আপনি 164 ধারা 2 উপধারাটা দেখে নেবেন, সেখানে পরিষ্কার বলা আছে যে মন্ত্রিসভার দায়িত্বটা যৌথ। তাহলে যৌথ দায়িত্ব হলে পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছেন এবং জ্যোতিপ্রিয় মল্লিক যে অপরাধ করেছেন সে অপরাধ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিতে এড়াতে পারেন না। একথা শুধু আমি বলছি তা না, এটা আইনের বইয়ে লেখা আছে। এবং রাজ্যের এক মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে নিয়ে কেউ যখন কোনো কথা বলছিলেন উনি বলেছিলেন যে পার্থ চ্যাটার্জি কোনো অপরাধ করে থাকলে তার দায় সমানভাবে আমাদেরও। তিনি এখন আর বলবেন কি না যে পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হয়েছে তার জন্য আমাদেরকেও গ্রেপ্তার করা হোক, সেটা অন্য কথা। কিন্তু তিনি বলেছিলেন যে পার্থ চ্যাটার্জি কোনো অপরাধ করে থাকলে সে দায় আমাদেরও। আপনি বলছেন স্যার যে মমতা ব্যানার্জি পুরোপুরি দায়বদ্ধতা তার রয়েছে অবশ্যই। আরে আইন অনুসারে সংবিধানে আমাদের যেটা বলা আছে সে অনুসারে মমতা ব্যানার্জির দায়বদ্ধতা আছেই, তাছাড়া প্রমাণ করা যায় যে মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত ছিলেন। আমি দুটো কথা বলছি। দেখুন, মমতা ব্যানার্জির কাছে চিঠি এসেছিল যেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা সুপ্রিম কোর্টে এফিডেভিট করে বলেছে যে ওই চিঠিতে বলা হয়েছিল যে কে কিভাবে টাকা আদায় করে চাকরি বিক্রি করছে। তিনি যদি যুক্ত না থাকেন এই অপরাধের সঙ্গে তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তদন্ত করে তাদের তো ব্যবস্থা নিতে পারতেন, তাহলে তো এই দুর্নীতিটা চলতে পারতেন না। তিনি নেননি, তার মানে তিনি যুক্ত ছিলেন। আবার দ্বিতীয় দেখুন, যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন অযোগ্য হয়েও তাদের চাকরি বাঁচানোর জন্য উনি মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে হলফনামা দিয়েছেন হাইকোর্টে যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরিটা যেতে বাঁচে। তো যারা অযোগ্য টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরি বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির এত দরদ কেন? দরদ এই জন্যেই যে ওই যে তার দলের একজন সাংসদ দোলা সেন বলেছিলেন মনে আছে যে কানে দিয়ে যাচ্ছি সব হিসাব করে রাখো, চারা নিজেদের কাছে রেখে 12 আনা কালীঘাটে পার্টি ফান্ডে দিয়ে দিতে হবে, মনে আছে? কালীঘাটে পার্টি ফান্ডে দিতে হবে 12 আনা। আর কুন্তল ঘোষ ধরা পড়ার পর কী বলেছিলেন? তো উনি পার্সেন্টেজটা একটু অন্যরকম বলেছিলেন যে আমি তো 10% রেখে 90% পাঠিয়ে দিই। তাহলে ওই যে দোলা সেনের 12 আনা বলুন আর এই কুন্তল ঘোষের 90% বলুন, তো এই টাকাটা তো এই যারা বলছেন তাদের কাছে আছে এবং যারা এই টাকা নেওয়ার পর যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তাদের চাকরিটা গেলে তো যাদেরকে টাকা দিয়েছেন তাদেরকে গাছে বেঁধে ধোলাই শুরু করবেন, আর তাদের উপর ধোলাই শুরু হলে যারা 90% বা 12 আনা নিয়েছেন তাদের উপরও চাপ পড়বে, সেইটা যাতে না পড়ে তার জন্য তাদের চাকরি পাচানোর দরদ। কিন্তু যারা যোগ্য চাকরি পাননি, 2 বছরের অধিক সময় ধরে এই শীতে কষ্ট পাচ্ছেন, বৃষ্টিতে ভিজছেন, রোদে পুড়ছেন, আন্দোলন করছেন, তাদের জন্য তো তার কোনো দরদ নেই। কেন নেই? কারণ তারা তাকে টাকা দেননি। মুসলমানদের করণীয় বইটার নাম, খুব ছোট্ট বই, 100 টাকা দাম ছিল। তো সেই বইটাতে বেআইনি কথা একটাও নাই, কেউ যদি প্রমাণ করতে পারে আমি যে কারোর সঙ্গে যে কোনো আইনগত তর্ক যেতে রাজি আছে। কিন্তু সেখানে কি কথা ছিল? সেখানে বলা ছিল যে মুসলমানদের যদি উন্নতি করতে হয় তাহলে সারাদিন খেয়ে দিয়ে এমনকি মদ খেয়ে ওই খোদা হাফেজ ইনশাল্লাহ বলে ইফতার করতে যাওয়াতে মুসলমানদের কোনো উপকার নাই, হজ হাউস তৈরি করাতে মুসলমানদের কোনো উপকার নাই, ইমাম ভাতা বা মুয়াজ্জিন ভাতা দেওয়াতে মুসলমানদের কোনো উপকার, সাধারণ মুসলমানের কোনো উপকার নাই। সাধারণ মুসলমানদের উপকার করতে হলে মুসলমানরা যেখানে থাকে সেখানে আধুনিক শিক্ষার জন্য ভালো স্কুল তৈরি করতে হবে, ভালো কলেজ তৈরি করতে হবে, মুসলমান ছেলেমেয়েরা যাতে আইআইটি, আইআইএম, আইআইএস, আইআইএসএসআর এই সব প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে তার ব্যবস্থা করতে হবে, তারা যাতে প্রভাবের পদে আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আর একটা কথা ছিল যে চিটফান্ড কোম্পানিগুলো সাধারণ মানুষ এর সঙ্গে মুসলমানদেরও সর্বনাশ করছে। তো এই চিটফান্ডের সঙ্গে যারা যুক্ত আছে, আমি 2012 সালের জুলাই মাসে বইটা বেরিয়েছিল লিখেছিলাম যে তারা কিন্তু জেলে যাবে, আমি 12 সালে লিখেছিলাম। পরবর্তীকালে আপনি দেখুন যে এই শাসক দলের মন্ত্রী, শাসক দলের এমপি, শাসক দলের নেতারা জেলে গিয়েছেন, আমি বলছি আরও যাবেন। তো এইটা তাদের সহ্য হয়েছিল না। প্রথমে তারা বইটাকে ব্যান করার জন্য হাইকোর্টে মামলা করেন,
আমি গিয়ে হাজির হলে হাইকোর্টে তারা আর হাজিরই হন না। পরে তারা পুলিশ পাঠান, যে যারা বইটা পাবলিশ করেছিলেন, মিত্র ঘোষ নাম করা পাবলিশার আপনারা জানেন, গিয়ে তাদের সেলস কাউন্টার থেকে লোকদের কলার ধরে টেনে বের করে দিয়ে সেলস কাউন্টারে তালা দেওয়া হয়েছিল এবং তারপরে তাদের গোডাউন সার্চ করা হয়েছিল। মানে কি বলা হয়েছিল স্যার যে কি চলছে যখন আপনার বাড়িতে এসেছিলেন যে কপি খোঁজার ব্যাপারে একটা কিছু বলেন না? সেটা আমি পরে বলছি, ভিজিলেন্স সেন্ড করে নিয়ে তো এটা নিয়ে যখন মালিকের বাড়িতে গিয়েছে, মালিক আমাকে ফোন করলেন যে দেখুন এরকম করছে। তো আমি বললাম যে পুলিশের যে অফিসার আছে তাকে একবার ফোনটা দিতে পারবেন, তো উনি দিলেন। তা আমি সে অফিসারকে জিজ্ঞেস করলাম যে বইটা কি বাজেয়াপ্ত ব্যান্ড হয়েছে? তো বললো না। তো বইটাকে বাজেয়াপ্ত করার জন্য সরকারি কোনো আদেশ জারি হয়েছে? তিনি বললেন না। আমি বললাম তাহলে কোন আইনে আপনাদেরকে অধিকার দিয়েছে যে আপনি ওর গোডাউনে যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন? তো অফিসার তখন কী বললেন আপনি জানেন? বললেন যে স্যার আমরা একটা বইয়ের কপি জোগাড় করার জন্য এসেছিলাম, তো কোথাও পাচ্ছি না। আমি মালিককে বললাম এর একটা কপি চাইছে, তো আপনার কাছে না থাকলে অন্য কোথাও থেকে কারোর কাছ থেকে নিয়ে দেন না। মালিক বলছে স্যার আপনাকে তো ওরকম বলছে, কিন্তু আমাদের দোকানে এসে দেখুন তালা লাগিয়ে দিয়েছে। তা আপনি চিন্তা করুন, তারা বেআইনি কাজ করছে। তো এই বেআইনি কাজ করার ফলে শুধু এখানকার যে টিভি চ্যানেল বা খবরের কাগজ না, ভারতবর্ষের প্রায় প্রতিটা টিভি চ্যানেল বা খবরের কাগজে টেনে খবর হয়। বইটা যদি এরকম না করতো তাহলে আমার কি 5,000 কি খুব 10,000 কপি বিক্রি হতো? এরকম করার ফলে লাখে লাখে কপি বিক্রি হতে লাগলো। পাবলিশার যারা বইটা প্রকাশ করেছে তারা দিতে পারছে না, লাইন করে দিতে হয়েছে এবং এক একজনকে 4টের বেশি বই দেওয়া হচ্ছে না। এই 4টে বই কেনার পর 100 টাকার বই কেউ 150 টাকায়, 200 টাকায়, 300 টাকা, 400 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে ব্ল্যাকে। তো অত বইটা মানে যাকে বলে পাবলিশারেরও লাভ হলো, আমাকেও ওরা রয়্যালটি ভালো দিলেন, কিন্তু লোক ভয় পেয়ে গেল। এবং সেই পাবলিশার দেখুন যে এই 12 সালের পর গত বছর তারা আমার শুধু একটা উপন্যাস বের করেছে, কোনো বই বের করতে তারা সাহস করেনি এবং অন্য কোনো পাবলিশার বই প্রকাশ করতে সাহস করছে না। গতবার আমার একটা, যেহেতু করোনার সময় লেখার সময় পেয়েছিলাম, গতবার আমার 8টা বই বেরিয়েছে, তার মধ্যে 7টা বই বিভিন্ন পাবলিশার ছেপেছে। একটা বই যেটার নাম নিয়োগ ও অন্যান্য দুর্নীতির অপরাধী, এই বইটাতে আমি দেখিয়েছি যে যে অপরাধগুলো হয়েছে তার জন্য সবথেকে বেশি দেয় মমতা ব্যানার্জি। তো এই বইটা কোনো পাবলিশার ছাপতে রাজি হয়নি, শেষ পর্যন্ত আমি আমার নিজের পয়সায় ছেপেছিলাম। বই মেলায় 12 দিনে 1400 কপি বিক্রি হয়েছে। আপনি বলছিলেন যে আপনার বাড়িতে আসা, দেখুন আমার বিরুদ্ধে একবার ভিজিলেন্স এনকোয়ারি শুরু হয়েছিল আমাকে জব্দ করার জন্য। তারপরে আমাকে চিঠি দিয়ে ভিজিলেন্স কমিশনে ডেকে পাঠানো হচ্ছিলো, আমার বাড়িতে 5-7খানা গাড়ি দিয়ে পুলিশ ভর্তি করে লোক পাঠানো হচ্ছিলো, আমার মুর্শিদাবাদে দেশের বাড়িতে আমার বহরমপুরে সবাইকে বলা হচ্ছিলো যে নজরুল ইসলামের বিরুদ্ধে ভিজিলেন্স এনকোয়ারি চলছে। তো এতে বিরক্ত হয়ে আমি হাইকোর্টে গেলাম যে দেখুন আমার বিরুদ্ধে ভিজিলেন্স এনকোয়ারি বলে এইসব করছে, কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগটা কি আমাকে জানাচ্ছে না। হাইকোর্ট অর্ডার দিল যে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ওনাকে জানাও এবং উনি তারপরে হোম সেক্রেটারিকে উত্তর দেবেন। এই অর্ডারের পর 2 বছর চলে গেল, আমাকে কিছু জানানো হলো না, কিন্তু ওই যে এনকোয়ারিটা বন্ধ করা হলো না। আমি দ্বিতীয়বার হাইকোর্টে গেলাম, দ্বিতীয়বার যেই হাইকোর্টে গিয়েছি গভর্নমেন্ট এনকোয়ারিটা বন্ধ করে হাইকোর্টকে জানালো যে আমরা ওনার বিরুদ্ধে এনকোয়ারি বন্ধ করে দিয়েছি। তা আমি কিছু বলার আগেই হাইকোর্টের জজ সাহেব এসপি তালুকদার সাহেব ছিলেন, উনি বললেন যে আপনাদের খুশি হলো আপনারা এনকোয়ারি শুরু করে দিলেন, আর উনি যখন হাইকোর্টে আসলেন তখন বলছেন আপনারা এনকোয়ারি বন্ধ করেছেন, কিন্তু আপনারা এই যে খবরের কাগজে ছাপলেন, টিভি চ্যানেলে দেখালেন, তার কী হবে? উনি আমার লয়ারকে জিজ্ঞেস করলেন যে আপনারা কী চাইছেন? তো লয়ার আমাকে ইশারা করলেন, আমি বললাম যে আমরা তো এখন জজ সাহেবের যা মতিগতি, আমরা যদি চাই যত টাকা চাইব দেবে, কিন্তু আমি বললাম যে আপনি 1 টাকা চান তাহলে অন্তত কেউ মনে করে যে আমরা লোভ করে বেশি টাকা চাইছি। আমার অ্যাডভোকেট বললেন যে আমরা 1 টাকা দেওয়া হোক আমাদেরকে, জজ সাহেব বললেন যে 1 টাকা দিচ্ছি, সরকার তখন বলল যে আমরা এফিডেভিট দেবো, আর্গুমেন্ট করলো। 5 দিন পর পর তারা অনেক কিছু আর্গুমেন্ট করলেন, কিন্তু জজ সাহেব আমাকে 1 টাকা দেওয়ার জন্য অর্ডার দিলেন এবং এটাও অর্ডার দিলেন যে যে এটা বেআইনি এনকোয়ারি শুরু করেছে তার বেতন থেকে এটা কাটতে হবে। স্যার
আপনার কথার পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন না করে থাকতে পারছি না, যে যা বুঝতে পারছি যে বাম আমল কিংবা এ আমল আমলা থেকে আইপিএস অফিসাররা কোথাও কি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না? আইপিএস অফিসাররা যদি সৎ হন, মেরুদণ্ড সোজা থাকে আর বেআইনি সুযোগ সুবিধা যদি ভোগ করার লোভ না থাকে তাহলে করতে পারেন। আমি তো পুরো জীবন আইপিএসের চাকরি করেছি, আমি স্বাধীনভাবে কাজ করেছি। যারা শাসক দলের লোক আমাকে তাদের পছন্দ মতো পদে দেয়নি, ঠিক আছে, কিন্তু যেখানে দিয়েছে আমি ঠিক ঠিক কাজ করেছি, অন্তত কাজ করতে পেরেছি। যারা ভাববে যে আমার এই পদটা চাই, রিটায়ারমেন্টের পর আমার একটা অ্যাসাইনমেন্টও চাই, আমার ঘুষ খাওয়াও চাই, তারা কি করে স্বাধীনভাবে কাজ করবে? তাদের পক্ষে সম্ভব নয় স্বাধীনভাবে কাজ করা। একদমই, তিনি কিন্তু দেশের মানুষ কিংবা রাজ্যের মানুষের কাছে একদম কড়া বার্তা দিলেন। আর আমাদের ডিজিটাল খাবরিলালের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ডক্টর সাহেব আপনাকে। আর দেখতে থাকবেন ডিজিটাল খাবরিলাল। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য, ডিজিটাল খাবরিলাল, কলকাতা। ডিজিটাল খাবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।